Hey viewers, so welcome. আজকে ভিডিও দেখাবো যে পাতা আছে মেইন বিচ রোড, যা বাংলাদেশি অথবা যে কোনো দেশের মানুষ আসলে কিন্তু বিচ রোডই থাকা হয়। সাধারণত এটা হচ্ছে বিচ রোড, আবার সামনে হচ্ছে ওয়াকিং স্টেক, আর এটা হচ্ছে আমাদের হোটেলের পয়েন্ট। এবার আমি দেখাবো যে কীভাবে পাতা বিচে ঝন্ডার পর, যে আসলে এখানে একটা বিষয় যেটা অনেকে জানে, সন্ধ্যার পর পর কিন্তু অনেক মেয়েরা বিচ রোডের পাশে দাঁড়িয়ে থাকে, অনেকে অনেক কাস্টমার খুঁজে। এই হচ্ছে সেই বিচ রোড, দেখতে পাচ্ছেন এই বিচ রোডে কিন্তু সন্ধ্যার পরে অনেক মেয়েরা আসে, এবং এখান থেকে কিন্তু কদ্দের খুঁজে দেয় তারা কি করে। তো সুন্দর একটি জায়গা এটা বলতে গেলে। সন্ধ্যার পর দেখবেন যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, অনেকগুলো দাঁড়িয়ে আছে অনেক মেয়েরা, এবং এখান থেকে তারা কদ্দর খুঁজে কিন্তু হোটেলে নিয়ে যায়। এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যারা পাতায়া আসবেন তারা কিন্তু অনেক কিছুই জানে না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বিচ রোডটা অনেক টুরিস্টে ভরা, অনেকে কিন্তু এখানে বিকালবেলায় সুইমিং করে। তো এই এখন কিন্তু ফাঁকা একদম বিচ রোডটা, এখানে কিন্তু রাতের বেলায় কিন্তু এখানে অনেক মেয়েরাই কিন্তু আসে এবং তারা হোটেলে যায়। বিষয়টা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। আর আমি এই মুহূর্তে ভিডিওটা তৈরি করার কারণটা হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু এখানে ভিডিও রেকর্ডিং নট অ্যালাউ, কারণ তাদের ছবি টবি তোলা যায় না এবং তাদের সাথে কথাবার্তাও বলা যায় না, কারণ হচ্ছে সন্ধ্যার পরে এখানে রিস্ট্রিকশন। হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে ভিডিও দেখাবো যে পাতা আছে মেইন বিচ রোড, যা বাংলাদেশি অথবা যে কোনো দেশের মানুষ আসলে কিন্তু বিচ রোডেই থাকা হয়। সাধারণত এটা হচ্ছে বিচ রোড, আবার সামনে হচ্ছে ওয়াকিং স্টেক, আর এটা হচ্ছে আমাদের হোটেলের পয়েন্ট। এবার আমি দেখাবো যে কীভাবে পাতা বিচে ঝন্ডার পর, যে আসলে এখানে একটা বিষয় যেটা অনেকে জানে, সন্ধ্যার পর পর কিন্তু অনেক মেয়েরা বিচ রোডের পাশে দাঁড়িয়ে থাকে, অনেকে অনেক কাস্টমার খুঁজে। এই হচ্ছে সেই বিচ রোড, দেখতে পাচ্ছেন এই বিচ রোডে কিন্তু সন্ধ্যার পরে অনেক মেয়েরা আসে, এবং এখান থেকে কিন্তু কদ্দর খুঁজে দেয় তারা কি করে। তো সুন্দর একটি জায়গা এটা বলতে গেলে। সন্ধ্যার পর দেখবেন যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, অনেকগুলো দাঁড়িয়ে আছে অনেক মেয়েরা, এবং এখান থেকে তারা কদ্দর খুঁজে কিন্তু হোটেলে নিয়ে যায়। এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যারা পাতায় আসবেন তারা কিন্তু অনেক কিছুই জানে না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বিচ রোডটা অনেক টুরিস্টে ভরা, অনেকে কিন্তু এখানে বিকালবেলায় সুইমিং করে। তো এই এখন কিন্তু ফাঁকা একদম বিচ রোডটা, এখানে কিন্তু রাতের বেলায় কিন্তু এখানে অনেক মেয়েরাই কিন্তু আসে এবং তারা হোটেলে যায়। বিষয়টা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। আর আমি এই মুহূর্তে ভিডিওটা তৈরি করার কারণটা হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু এখানে ভিডিও রেকর্ডিং নট অ্যালাউ, কারণ তাদের ছবি টবি তোলা যায় না এবং তাদের সাথে কথাবার্তাও বলা যায় না, কারণ হচ্ছে সন্ধ্যার পরে এখানে রিস্ট্রিকশন।